الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يظلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فَلا تَقُل لَّهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর রমাজানের এই শেষ জুমাতে আমরা হাজির হতে পেরেছি নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের উপরে লাখো সালাত সালাম যার প্রদর্শিত পথ এবং হেদায়ত পেয়ে আমরা সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকার এই দিন অনেকের কাছে বেদা। অনেক মসজিদে রমাজানের শেষ জুমাকে এক বিশেষ অনুষ্ঠানে বিদায় করা হয় যাকে তারা বেদা বলে এই বেদার বিশেষ কোনো অনুষ্ঠান আর বিশেষ কোনো বৈশিষ্ট্য যা তারা করে থাকেন এ সবকিছুই বিদায় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এভাবে রমজানের শেষ জুমাকে অনেকবারই বিদায় করেছেন কিন্তু জুমাতুল বেদার তারা করেন নাই অর্থাৎ এই জমাকে বিদায় দিতে গিয়ে খুব দুঃখ করেন নাই আলভেদা আলভেদা বলে বলে এই রকমের দুঃখ প্রকাশ করেন নাই অতএব এই শেষ রমাজানের শেষ হতবা অথবা শেষ জমাকে বিদায় দেওয়ার জন্য যে বিশেষ কথাবার্তা কবিতা দুঃখ এই সবগুলোই বিদায় আজকে এই বেদাত যারা করছে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে বলতে হবে রমাজানের এই জমার ক্ষেত্রে তারা যা কিছু করছে এটা অন্যায় এবং এটা একটি বেদাত আর রসুল স্লামের সাথ করেছেন বেদাতির উপরে লানত নাজল করার বদয়া করেছে সবচেয়ে যেটা বড় কথা বিদায়ের ক্ষণে আমাদের মনে আসে তা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল এর সাদ করেছিলেন কুতিবা আলি কুমসিয়াম কামা কুতিবা আলীন আমিন কাবলি কুমলা আল্লা কুম তত্তাকুম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের মুসলমানদের উপরে রোজা ফরজ করা হয়েছিল রোজা ফরজ করার উদ্দেশ্য একমাত্র যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো অর্থাৎ গোনাহ থেকে বেঁচে থাকতে পারো আমাদের হিসাব করতে হবে যে আমরা কি এই গোনাহ থেকে বেঁচে থাকার তৌফিক পেয়েছি মন সামা ইমান যে ব্যক্তি রোজার উপর ইমান এনেছে এবং হিসাব নিকাশ করে রোজা রেখেছে কি হিসাব আমি রোজার আগে অপরাধ এতটা করতাম রোজা রেখে আমি কি সেই অপরাধ বর্জন করতে পেরেছি মনে মনে এই হিসাবটা প্রত্যেকটি লোককে রোজা শেষ হয়ে যাচ্ছে আর করতে হবে প্রত্যেকটি লোকের অন্তরে অন্তরে ভাবতে হবে রোজা তো চলে গেল কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ তালা রোজা ফরজ করেছিলেন সে উদ্দেশ্য আমার দ্বারা কতটা সাধিত হল এই হিসাব নিকাশ করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আর দুঃখ ওখানেই হবে যে রোজা পেলাম নেকির কাজ করে রাখতে পারলাম না এই দুঃখটাই প্রত্যেকটা মানুষ তার অন্তরে করতে পারে এর মানে চিৎকার করে বলবে হে রোজা চলে গেলে তুমি পেলাম না কিছু করতে এই আলবেদা বলা এটা ঠিক নয় আর এটা বেদায় রমজান শেষ হয়ে আসছে মনে রাখতে হবে ফিতরের কথা আদু সদুল ফিতর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম সাদক ফিতির আদায় করার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক ব্যক্তিকেই সাদকায় ফেতের আদায় করতে হবে নিজেরটা পরিবারের যে সকল লোকেদের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে আছে তারটা ছোট্ট বাচ্চাদেরকেও দিতে হবে এমনটা হতে পারে যে এক ব্যক্তি সাদ কয়েফিতের যদি দিতে হয় তাহলে পাঁচ ব্যক্তির দিতে হয় কিন্তু তার কাছে সদ ফিতরে দেওয়ার মতো দুই ব্যক্তিরই আছে আর তিন ব্যক্তির নেই আমাদের সমাজে যেহেতু পাঁচ ব্যক্তির সদকা ফেতের আদায় করতে পারছে না বলে ওই তিন ব্যক্তির সবকা ফেতের যে তিনি আদায় করতে পারতেন সেটাও আর আদায় করে না এই যে ভুলটা তারা করেন এর জন্য তারা দায়ী হবেন যদি তারা জানেন আপনি যে কয়টি সবকা ফেতের আদায় করতে পারেন যার যা সেটাই আপনাকে আদায় করতে হবে আমাদের সমাজে সব জায়গাতে না হলেও কিছু কিছু জায়গাতে এমন দেখা যায় ফিতির এক লোক আদায় করতে পারেন আর পারেন না তখন একটা কৌশল করেন কৌশলটা হচ্ছে এই যে একজন অর্থাৎ মনে করেন স্বামী আদায় করতে পারেন একটাই সবটা আদায় করার একটা কৌশল স্বামী স্ত্রীকে দেন স্ত্রী বড় মেয়েকে দিল সে ছোট বোনকে দিল তারপরে সে আবার ভাইকে দিল ভাই আবার ছোট ভাইকে দিল এরকম করে করে পাঁচ জনার হাত বদল করে আবার বাবার কাছে আসে ও মসজিদে যেয়ে দিয়ে আসে তো আল্লাহকে তো এত কথা দেখাবার দরকার নাই আল্লাহ কি বোঝেন না যে তোমার ঘরে একজনই দিতে পারে আর কেউ দিতে পারে না যেন এই জন্য আল্লাহকে বুঝাই দিলাম যে আল্লাহ এই যে করে দিলাম তো একটা হিলা এই আল্লাহকে এতটা বুঝাবার দরকার নাই আপনি যত ঘুরাই নিয়ে আসেন আল্লাহ তালা বলছেন যে আপনি একটাই দিতে পারবেন ওই একটাই আপনি দিন এবং দিয়ে আল্লাহর কাছে বলুন পার্ব দেগার তুমি এই সাদ ফেতের আমার পরিবারের সকলকে দেয়ার তৌফিক দাও বা সকলকে নিয়ে আমি দিতে পারি সেই তৌফিক দাও এই কৌশলের কোনো প্রশ্ন ওঠে না আর এটা একটা খেলার মতো আল্লাহর সঙ্গে খেলা করার মতো এরপরে এই সাদকাইফিতের আদায় করার সবচাইতে ভালো সুযোগ হচ্ছে রামাজানের মধ্যেই যদি রামাজানের মধ্যে অর্থাৎ ঈদের চাঁদ ওঠার আগে কেউ দিতে না পারে তার জন্য রসুলস ইসলাম বলেছেন কমপক্ষে ঈদের ময়দানে যাওয়ার পথে বা নামাজের আগে যেন সে দিয়ে দেয় রসুল সাল্লাহ আলিউলাম এর সাদ করেন দারবির হাদিস এবং হাদিসটি টি যে ব্যক্তি সাদকায়ে ফেতের আদায় করতে পারে পারার পরেও সাদকাই ফিতির আদায় না করে দেরি করলো করতে পারে যারা দেরি করল তারা যদি অন্তত পক্ষে ঈদের ময়দানে যাওয়ার আগে না দেয় তার পরে যদি দেয় তাহলে সাদকায় ফিতির এটা তাকে দিতে হবে ওয়াজিব হিসাবে কিন্তু সাদকায় ফিতিরের সবাব সে পাবে না তার কারণ সে দেরি করেছে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করলে আগেই দিতে পারত অনেক সময় সাদকাই ফিতির হোক জাকাত হোক এমন একটা সমস্যা আমাদের সামনে আসে যে আমি সাদকাই ফিতির বা জাকাত দিতে চাই যাকে তিনি চিরাগান আর রমাজানের শেষ সাতাশ বা আঠাশ তারিখ আমি এই সাদকায়ে ফেতের জোগাড় করতে পেরেছি এখন এই রমজানের ভিতরে আমি দেব এই শহরটা পাবো কেমন করে তার কাছে তো আমি পৌঁছতেও পারছি না দিতেও পারছি না এ তো উনি আসবেন বা তাকে পৌঁছাবে তো রমজান চলে যাবে ইনামাল নিয়াত আপনি তার জন্য ওটা রেখে দেন এমন ভাবে রেখে দেবেন যে ওখান থেকে আপনি খরচ করবেন না তার নামে তার হেডে আপনি এই টাকা কয়টা আলাদা করে কোনো একটা কাগজের জড়ি যা যেরকম ভাবে হোক রেখে দিয়ে বলেন পরবার এই আমার দেওয়া কিন্তু শেষ আমার যতই অসুবিধা হোক এখান থেকে কিন্তু আমি এক পয়সা নিয়ে খরচ করবো না তাহলে এই যে দেওয়া এই দেওয়াটা আল্লাহ রাবুল্লা আলমেন দেখবেন যখন সুযোগ পান তিনি আসলেন দিয়ে দিলেন অথবা কারো দ্বারা পাঠিয়ে দিলেন কিন্তু এই যে আপনি আপনার সম্পদ থেকে সদকায় ফিতের বের করলেন বা জাকাত বের করে তার নিয়েতে রেখে দিলেন তাতেই আল্লাহ রব্বুল আলম রমাজানের মধ্যে দেওয়ার সব দান করবেন ঈদ ঈদের ময়দানে আমাদের যেতে হবে যাওয়ার পথে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়তে হবে ঈদুল ফ্ষে আস্তে আস্তে এটা পড়তে পড়তে আমরা যাব এটা এই ঈদের দিনের জন্য একটা রুকুন যে এটা মনে রাখতে হবে আর ধীরে ধীরে এটা পড়তে পড়তে ঈদের ময়দানে যেতে হবে নবী মোহাম্মদ রসুল সামিল করেছেন মহিলাদের শুধু সামিল করেন নাই বুখারি শরীফে এই ঈদের এই জায়গাটাতে দেখতে পাবেন রসুল সাল্লাহ আলহিহ্লাম উম্মে আতিয়া রাজি আল্লাহ ডেকে বললেন তোমাদের সকলকে ঈদের ময়দানে হাজির হতে হবে তখন উম্মে উমে আনহা সকলকে হাজির হতে হবে এই কথা শুনে বললেন ইয়া আল্লাহ আমরা তো মেয়ে মানুষ আমাদের এই সুবিধা অসুবিধা থাকে তা আমাদের অসুবিধার সময় আমরা কি করব মানে স্টেশন থাকে কি করতে পারি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন যে তোমরা নামাজ পড়বে না কিন্তু ঈদের জন্য যাবে এবং তোমরা পৃথকভাবে বসে থাকবে তোমরা নামাজের কাতার সামিল হবে না তাহলে মহিলাদেরকে আল্লাহ নবী হাজির কথা হাজির করাটা কত জরুরি মনে করেছে এরপরে আবার উন্ম আনহা জিজ্ঞাসা করলেন লাইসা কুল্লুনা জলবাব আর সুর আল্লাহ পর্দা ফরজ হয়েছে আমরা যে যাব আমাদের সকলের কাছে এমন কাপড় চোপড় নেই পর্দা করে আমরা এই ঈদের ময়দানে হাজির হতে পারি সকলের কাছে তো এত কাপড় চোপড় নাই রসুল সাল্লাসাল্লাম বললেন কাপড় ধার করে নিয়ে হলেও যেতে হবে কেউ ওখানে যাবে সে তার কোনো না বা নাবালেগা ছেলে মেয়েকে দিয়ে যাকে আনতে চায় তার কাছে এই বোরকা পাঠিয়ে দেবে এই কাপড় পাঠিয়ে দেবে জলবাব পাঠিয়ে দেবে সে আসবে তো আর একজন আরেকজনকে পাঠিয়ে দেবে অথবা কোনো বাড়িতে যদি এই ধরনের কাপড় বেশি থাকে তাহলে প্রতিবেশী তার কাছে কাপড় চাইবে ঈদের ময়দানে যেতে হবে ভাই কাপড় চোপড় আমাদের অভাব তোমরা দেবে এ হাদিসগুলো দিয়ে এটা প্রমাণ হয় যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম ঈদের ময়দানে মহিলাদেরকে হাজির করা এটা অত্যন্ত জরুরি মনে করতেন তার কারণ ঈদের ময়দানে যে দোয়া করা হয় এই দোয়ার ফজিলতের কথা রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন ওখানে অন্তর খুলে যারা দোয়া করে আল্লাহর কাছে গোনা মাফ করার জন্য আল্লাহ তালা তাদের সকলের গোনা মাফ করে দেন এই মানুষগুলো যখন বাড়ি যেতে থাকে আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন আমল নামা তো তোমাদের সকলেরই জানা আছে যারা আমল নামা লিখেছ বলে হ্যাঁ এখন দেখো তো যারা ঈদের ময়দানে দোয়া করে ফিরে গেল আমি ওদের সব কিছু মাফ করে দিয়েছি এখন কি আর কিছু আছে আমল নামায় কিছু আছে না আমল নামা শূন্য কাবুলি দত কাবুলি দত্ত আল্লাহ বলেন এভাবে যারা ঈদের ময়দান থেকে দোয়া করে বাড়িতে ফিরে যায় কাইয়া মেবুলি উম্ম অর্থাৎ মানুষ যেদিন প্রথম জন্মগ্রহণ করে সেই দিন সে যেমন নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ থাকে ঈদের ময়দানে আল্লাহর কাছে দোয়া করলে পরে আল্লাহ তাহলে ক্ষমা করে দেন আর এইভাবে সদ্য প্রসূত সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায় সবচাইতে বড় কথা হচ্ছে এই দোয়া এই জন্য ঈদের শেষ ভাগে যে দোয়াটা করা হয় শেষ শেষ অংশে যে দোয়াটা করা হয় এই দোয়াটার ফজিলত আল্লাহ তাহলে এতটা করেছেন অতএব মহিলাদেরকে নিয়ে যাওয়া ঈদের ময়দানে এটা অত্যন্ত জরুরি কাজ ঈদের বাজারে মার্কেটে নিয়ে গেছি সে সময় হুজুররা বলেন না যে এ কটা এটা করলে কি হ্যাঁ বাজারে নিয়ে গেলে এই বৌমাকে কিন্তু বৌমাকে যখন ঈদের নামাজে নিয়ে যাওয়া হয় বলে এ তোমরা কি করো আহলে হাদিসরা এবার মেয়ে ছেলেদেরকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছ তো মেয়ে ছেলেদেরকে নিয়ে নামাজ পড়তে গেলে অসুবিধা হয় কিন্তু মেয়েদেরকে নিয়ে মার্কেট করতে গেলে হুজুরদের অসুবিধা হয় না হক হক এই মেয়েদের এটা তাদেরকে দিতে হবে এর জন্য ব্যবস্থা পুরুষদের করতে হবে যতদিন পর্যন্ত পুরুষেরা এই হক পাচ্ছে না আল্লাহর কাছে পুরুষরাই দায়ী হবে আমাদের এখানে মহিলাদের জামাত সাড়ে নয়টায় হবে ইনশা আল্লাহ এই ঈদের জামাত সাড়ে আটটায় হবে ইনশাআল্লাহ অতএব এই সাড়ে আটটার পরে কিন্তু আর সময় দেয়া ঠিক হবে না সাড়ে আটটায় যদি ওখানে আমরা সময় বেশি খরচ করি তাহলে মহিলাদের এখানে এসে ঈদ করতে অসুবিধা হবে ওখানে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থাও থাকবে আর এখানেও জামাতের ব্যবস্থা থাকবে মসজিদে মহিলাদের অতএব মহিলাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন সাড়ে নয়টায় ঠিক জামা দাঁড়িয়ে যাবে এরপরে আর দেরি করা হবে না আর ঈদের আপনারা সকলেই জানেন ঈদের ময়দানে একটু হাত খুলে যেতে হবে তার কারণ এক তো আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা কিছু দেব দৃষ্টিভঙ্গি আর নিয়ত থাকতে হবে দ্বিতীয় ওইখানে যে মসজিদটা আছে সেই মসজিদের ইমাম বা সেই মসজিদে যে ছেলেটা থাকে তাকে কোনো বেতন দেওয়া হয় না এই দুই ঈদে আমরা যা পারি তাই এই ইমাম সাহেবকে আর তাকে দেওয়া হয় অর্থাৎ এতটা জানি আমরা দেই যাতে করে দুটো লোককে কমপক্ষে আমরা কিছু খুশি করতে পারি এইভাবে তৃতীয় হচ্ছে ঈদের ময়দানে যে খরচটা হয় সে খরচটাও কিন্তু আমরাই দিই সেই খরচটাও ওর থেকে তোলা হয় অতএব এমন কিছু নিয়ে যাওয়া দরকার দেবার সময় যাতে করে তিনটি দিক আমরা রক্ষা করতে পারি ওখানে চাটাই এবং অন্যান্য মহিলাদের তাবু এতে যদি টাকা বেশি হয় ওটা তো পরের টাকা ওখানে তো এক পয়সাও কম দেওয়া যাবে না টাকা যদি ওখানে বেশি হয় তাহলে ওটা তো দিয়েই দিতে হবে কিন্তু কম যদি হয় তা কম পড়ে যায় বছর ভরে যে ইমাম আর ওই খাদেমটা আমাদের সামনে থাকলেও তাদের ভাগে কিন্তু কম হয়ে যায় তার কারণ এখানে এখন হুজুর যত দিয়ে পারি তত যত ভাগে হয় তত দিলাম সেভাবে না করে হাত খুলে আপনারা ঈদের ময়দানে গিয়ে ওখানে এই পয়সাটা দিলে এই বছর ভরে দুই সাথী আমাদের থাকলেন তাদেরকে দেওয়া যায় এবং ঈদের খরচটাও ওঠে এর পরে এখানে আমাদের ইমাম সাহেব আছেন তার কোনো তাবিজের ব্যবসা নাই মিলাদের ব্যবসা নাই খতমের ব্যবসা নাই মসজিদে ঢাকায় গিয়ে দেখবেন সব খতম আর খতম এই খতম মানে খতমের জন্য দোয়া করতে আসে একেবারে কম পক্ষে এখন নাকি দুইশো টাকার নিচে কোনো খতম করেন না হুজুর বাড়িতে বসে মা কোরআন মজিদ খতম করেছেন বোন কোরআন মজিদ খতম করেছেন ওইটা একটু বেশি খতম করার জন্য হুজুরের কাছে আসে যে আপনি এই খতমের দোয়া করে দেবেন এই খতমের দোয়ার সবচেয়ে কম ভিজিট বা যা বলেন এটা হচ্ছে দুশো টাকা তা আমাদের ইমাম সাহেবদের কিন্তু কোনো খতম নাই বোধহয় কেউ আপনারা খতম করে ইমাম সাহেবকে বলেন নাই যে আপনি আর একটু খতম করেন তাবিজ নাই ফুক ফাঁক নাই দাওয়াত নাই তে বেচার কেউ তো চলতে হবে আমরা যতটা সহযোগিতা তাকে করি মূলত এই সহযোগিতা এটি একটি সংসারের জন্য যথেষ্ট নয় অতএব ফিতের এক একটা করে কমপক্ষে আমরা দিতে চেয়েছিলাম দেওয়ার কথা হয়েছিল তাকে আমরা সবাই দিতে পেরেছি যদি সেটা এখনো না করতে পেরে থাকি তাহলে ইমাম সাহেবকে সেটা পৌঁছে দেওয়া দরকার তারপরেও সদকায় ফিতরের চেয়েতে কম সব নয় হাদিয়ার খুশি হয়ে কোনো মুসলমানকে কোনো কিছু দেওয়া এটা কিন্তু অত্যন্ত অনেকের কাজ এর সাদকের চেতে কোনো অংশে কম নয় অতএব ঈদের বাজার যারা করেছেন তারা ইমাম সাহেবের জন্য খুশি হয়ে যেখানে দশের চাল কিনেছেন সেখানে ইমাম সাহেবের জন্য পোলার চাল তো একশের কেনাও তো যেত যেখানে অনেক কাপড় চোপড় কিনেছেন এটা আমি ইমাম সাহেবকে ভিখারি হিসেবে আপনাদের সামনে পেশ করছি না এটা মনে করার বিষয় হাদিয়া দেওয়ার বিষয় আপনাদেরকে স্মরণ করাচ্ছে মাত্র এই যে আমরা করছি এর এর ভিতরে আমরা ইমাম সাহেবকে একটু স্মরণ করতে পারি এই স্মরণ করে দান সৎক নয় এটা হচ্ছে হাদিয়া মিসকাজ শরীফের ভিতরে কেতাবুল হাদা মুসলমানদেরকে হাদিয়া দেওয়া যে কত বড় নেক কাজ আলাদা চ্যাপ্টার আছে আলাদা একটা অধ্যায় আছে রসুল সাল্লাহ আলিহিবসাল্লাম বলেছেন দেখো কোনো মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় সেই সালামও যেমন ফেরত দেওয়া যায় না আর কোন মুসলমান কোনো মুসলমানকে যদি হাদিয়ে দেয় তোমার যতই কষ্ট হোক খবরদার সেই হাদিয়াও কিন্তু ফেরত দেওয়া যায় না এবং এই হাদিয়া তাহা বাবু অর্থাৎ একে অপরকে যে ভালোবাসে তারই হচ্ছে একটা পরিচয় রসুল ময়দানে কেয়ামতে একটা দৃশ্য আমাদের সামনে বলেন ময়দানে কেয়ামতে ভালো হলেও হলেও একা একই কেমন লাগে একা একা ভালো লাগছে না তার উপরে কোনো আজাব গজব কিছু হচ্ছে না কিন্তু একা একা ভালো লাগছে না আল্লাহ রব্বুল আলমিন সময় বলবেন ওহে তোমরা দুনিয়াতে একে অপরকে যারা ভালোবাসছিলে তোমরা একা একা থাকবে কেন সব জোড়ায় জোড়ায় হয়ে যাও যাও এক ব্যক্তি যদি জনকে ভালোবাসতে তাহলে এই দশ জনে এক জায়গাতে যাও দুনিয়ার ভালোবাসা এটা কেবলমাত্র আমাকে ভালোবাসার জন্য ছিল অর্থাৎ আজকে আমি তোমাদেরকে ভালোবেসে বলছি যার সঙ্গে যার ভালোবাসা ছিল যাদের সঙ্গে যাদের ভালোবাসা ছিল তোমরা সবাই এক জায়গাতে যাও তাহলে আমার দেখতে ভালো লাগবে এভাবে ভালোবাসার নিদর্শন স্বরূপ এই সময় আমরা ইমামকে স্মরণ করতে পারি এই স্মরণ করাটা করবেন আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে হোধবার প্রথমে সূরা বনী ইসরাইল থেকে 23 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো এই রমজানের শেষে আমাদের স্মরণ হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন ইরشاد করেন ওয়া কাযা আল্লাহ বলেন যে আমি চাই আল্লাহ তালা চান তোমার প্রভু আল্লাহ এটাই পছন্দ করেন যে একমাত্র সেই আল্লাহর আবাদত করবে আর কারো আবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতা মাতার সেবা করবে আল্লাহর ইবাদত করবে আর পিতা মাতার সেবা করবে ওয়া কাযা রাববুকাল তা'বুদু ইল্লা ইহু আর খেদমত এই দুটোর পারস্পরিক সম্পর্ক কি আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতার খেদমতের এই কথাটা নামাজের পরে বলতে পারতেন রোজার পরে বলতে পারতেন জাকাতের পরে বলতে পারতেন কিন্তু বললেন কোথায় রব্বুকা আল্লাহ তাবুদু ইয়া। আল্লাহর আবাদতের পরেই তিনি পিতামাতার এই খেদমত বা সেবার কথা বললেন স্পষ্টতেই যে আল্লাহর পরে দুনিয়ার বুকে পিতামাতার মাতার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ইবাদতের পরেই

শুনে রাখো তোমাদের এই নেকি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পিতা মাতার তাদেরকে রাজি করা আল্লাহ তোমাদের এই এইবাদে কবুল করবেন তার পয়লা কথা হচ্ছে রাজিয়াল তুমি রোজা থেকেছ আরো অনেক দান সাদ করেছ এটা কবুল হয়েছে তখন যখন তোমার পিতা মাতা রাজি হয়েছেন যদি তোমার পিতা মাতা রাজি না হয়ে থাকেন তাহলে কি হয়েছে আল্লাহ রসুল সাহায্য করেন সখতুর রব ফি সখতুলিদ তোমার পিতা যদি তোমার উপরে অসন্তুষ্ট থেকে তাকে তোমার পিতার অসন্তুষ্টির জন্য তোমার সকল নেকি বরবাদ হয়ে গেছে যত নেকি তুমি করেছিলে রব্বু ফি ওয়ালিদ পিতার অসন্তুষ্টির জন্য তোমার এই নেকি কিছুই নেকিতে পরিণত হয় নাই রসুল সাল্লাহ আলাই এই কথাটা স্পষ্ট করে দেয় রিজি মেশকাত চার হাজার নয়শো সাতাশ নম্বর হাদিস করার চেষ্টা করে কিন্তু সেই নেকি নেকিতে পরিণত হওয়ার শর্তই হচ্ছে পিতার সন্তুষ্টি পিতা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে এই নেকি নেকি বলে আল্লাহর কাছে গণ্য নয় রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আমি বুঝতে পারি নাই পিতা মাতা আজকে আমি বুঝতে পারছি যে রসুল সাল্লাহ ইসলাম আপনি যা বলছেন তাতে তো আমার নেকি নেকি বিলে গণ্য হবে না এখন আমি করব কি রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের সাথ করলেন ওহে

হয় দুইজনই মারা গেছে অথবা একজন মারা গেছে এমন অবস্থায় যে অবস্থায় তোমার উপরে তারা অসন্তুষ্ট ছিল পিতাকে সন্তুষ্ট করতে পারো নাই মাতাকে সন্তুষ্ট করতে পারো নাই এই অবস্থায় যদি পিতামাতা অথবা দুজনের একজন মরে যেয়ে থাকেন তাহলে তোমার বাঁচবার উপায় হচ্ছে এই পিতামাতার জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া করবে বয়স্ত এবং তাদের ইস্তেফারের জন্য দোয়া করবে ইহাল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদের জন্য তোমরা নেকির কাজ করবে ছেলে পেলেদের জন্য যেমন বাজার করেছ ঈদের আত্মীয় স্বজনের জন্য যেমন ঈদের বাজার করেছ এই পিতামাতার জন্য তোমাদের এই বাজারটি করতে হবে তার জন্য তোমাকে কিছু দিতে হবে তার জন্য তোমাকে কিছু করতে হবে এই ঈদের বাজারের ফাঁকে ফাঁকে আপনি অনেক মুসলমান আছে তারা জানতে বুঝতে চায় কিন্তু জানবার সুযোগ নয় যেহেতু একটা বই কিনে পড়বার মতো তৌফিক তার নাই কয়েকজন লোক এই রমজানে এমন এসেছে নামাজ পড়তে চায় দূরের থেকে এসেছে কিন্তু তাদের কাছে ভালো নামাজ শিক্ষা নাই কোনো এক ব্যক্তি আমার কাছে দশ সেট রেখেছিলেন এক এক করে তাদেরকে দেওয়া হল কালকে ভোলা থেকে এসেছেন একজন তাকে যখন দুখানা নামাজ শিক্ষা দিলাম পয়লা তাকে বললাম যে আপনার আসা যাওয়ার ভাড়া আছে তো তো বললেন যে ভাড়াটা দিলে ভালো হয় আমি ভাড়াটা এবং ওই বইটা এই দুটো যখন দিলাম তাকে সে জোর করে ভাড়াটা ফেরত দিল বলে এটা আর একজনকে দিয়ে দেন কিন্তু এই যে যেস্তফা প্রথম খন্ড আর দ্বিতীয় খন্ড দিলেন এ শকর আমি আদায় করতে পারবো না আমি ওখানে একা যতই লড়াই ঝগড়া করি আমার কাছে কোনো বই পুস্তক নাই আরেকজন এসেছেন তাকে বিগত দিনের বোখারি প্রথম খন্ডে একটা ছিল তাকে দেওয়া হলো সে যে কত খুশি হয়েছে যারা আমরা পারি এভাবে এই বই পুস্তক আজকের দিনে ওদেরকে দেওয়া এর চেয়ে আর কি বড় কি হতে পারে এটা দিয়ে তারা জানবে বুঝবে নিজের আমল করবে শত মানুষকে ডাকবে এ বাজারও কিন্তু আমাদের করা উচিত ঠিক যখন আপনি দিয়েছিলেন তখন যদি কথাই বলতেন নিয়াত ইন্নামাল আমালুবিন নিয়াত হে আল্লাহ এই যে নামাজ শিক্ষাখানা আমি দিলাম এইটা পড়ে যত লোক নামাজ পড়বে যত নেকি কামাবে হে আল্লাহ তুমি আমার বাবাকে তুমি আমার মাকে দিও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেন মেশকাতের চার হাজার নয়শো নম্বর হাদিস তোমার পিতামাতা তোমার উপরে অসন্তুষ্ট ছিল কিন্তু তুমি যদি পিতামাতার জন্য এই কথাগুলো এই কাজগুলো করো করুবুল্লাহ বারা এই সকল নেকি ওই পিতামাতার মাতার আমল নামায় লেখা হবে কেয়ামতের দিন যখন পিতা মাতা দেখবেন যে আমার ছেলেরা আমার সন্তানের আমার জন্য এত নেকি এই আমল নাম আমার বোঝাই হয়ে গেছে যাতে করে আমি নাজাত পাচ্ছি আপনি চিন্তা করতে পারেন তখন কি আর কোনো রাগ থাকতে পারে কেয়ামতের আজাব থেকে যদি কোন পিতামাতা এইভাবে মুক্তি পান তার দরজাত বলন হয় আর কোনো রাগ থাকতে পারে তাই আল্লাহ নবী ওসাল্লাম কৌশল শিখাচ্ছেন মরে গেছে ক্ষমা চেয়ে নিতে পারো নাই তার জন্য এই নেকির কাজগুলো করো এই দোয়া করো ইস্তেকফার করো তাদের জন্য কিছু দাও তাহলে অবশ্যই তারা এগুলো পাবে অন্য একটি হাদিসে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম করেন যদি এভাবে তুমি অর্থ দিতে না পারো তাহলে তার জন্য নামাজ পড়ো তার জন্য রোজা থাকো তার জন্য অন্য নেক কাজ তুমি তোমার শারীরিক ভাবে যা করতে পারো তাই করো ইনশা আল্লাহ রহমান এটা তার কাছে পৌঁছাবে অতএব পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না যতদিন পর্যন্ত জীবিত থাকেন তদিন তাই আল্লাহ রব্বুল আলম নিঃসাপ করেছেন ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما الله تعالى علينا যে এই পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয় তখন তোমাদের খেদমত করতে হবে সেবা করতে হবে আরো আরো অনেক বেশি তারা যদি কোনো কথা এমন বলেন যাতে তুমি দুঃখ পাও ফের তকুল্লাহ তুমি যে দুঃখ পেয়েছো এই কথা তাদেরকে জানতে দিবে না তাদের সামনে উহ শব্দটি করবে না এরা যদি মরে যান আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ ছোটবেলায় এরা যেমন আমাকে লালন পালন করেছেন এইভাবে তোমার কাছে তিনি চলে গেছেন তুমি তাকে সেইভাবে ভাবে লালন পালন করো রব্বি রাহমহুমা Kama Rabbayani Sagheera রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আবি উমামা তা ইন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদহিমা আবু ওমামা বলেন হে আল্লাহ নবী আমি সংক্ষেপে জানতে চাই সন্তানের উপরে পিতা মাতার কি হক আছে আল্লাহ রসুল সংক্ষেপে বলেন হুমা জান্নাতুক ওই পিতা মাতাই হচ্ছে তোমার পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত বহুমা আর এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য দোজ তুমি যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে আর পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে না পারো তাহলে অবশ্যই তোমাকে জাহান্নামে নামে যেতে হবে রবাহ ইবনে মাজা চার নম্বর হাদিস আন ইবনে আব্বাসুন কাল কাল রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহ মুতি আনলিল্লা ইফালেদাই আসবাহ লাহু বাহ বা নি হানি মিনাল জন্না ইব্নে আব্বাস বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে জান্নাতের মধ্যে এই কেবলমাত্র মাত্র মাতাকে সন্তুষ্ট করার জন্য আলাদা অতিরিক্ত দুটো জান্নাত তাকে দেওয়া হবে সে যখন সেবা করতে পেরেছিল তখন যদি এই পিতা মাতা দুইজনের একজনও থাকে তাহলে একজনকে যদি সে সেবা করে তাহলে সে একটি জান্নাত পাবে ওমান আমসা আসিয়ান ওয়ালিদাইহি পিতা-মাতাকে যদি সে যদি অসন্তুষ্ট করে থাকে বা মিনান নার পিতা-মাতাকে যদি সে অসন্তুষ্ট করে থাকে দুই জনকে তাহলে তার জন্য আলাদা দুটো জাহান্নাম পিতা-মাতার অবদ্ধ হওয়ার জন্য শাস্তির উদ্দেশ্যে তৈরি করা হবে এবং তাই তাদেরকে দেয়া হবে ওয়াইন কানাহ যদি একজন একজনকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেই একজন কষ্ট দেওয়ার জন্য এই জাহান্নাম তৈরি করে থাকে সেই জাহান্নামের মধ্যে পিতা মাতার অবদ্ধ হওয়ার আলাদা শাস্তি দেওয়া হবে একজন জিজ্ঞাসা করলেন কলের জুলুমাহু হে আল্লাহ নবী পিতা মাতা যদি আমার উপরে জুলুম করে থাকেন কোন ব্যাপারে যদি আমার উপরে অবিচার করে থাকেন পিতা মাতা তোমার উপরে যদি কোনো ব্যাপারে অবিচার করে থাকেন তবুও তোমরা তাদেরকে অসন্তুষ্ট করতে পারো না জুলুম করার পরও যদি তোমরা অসন্তুষ্ট তাকে করো তাহলে এই জাহান নামে তোমাদের যেতে হবে যেহেতু সন্তানের জন্য পিতার এই জুলুম জুলুম বলে আল্লাহর কাছে গণ্য হবে না

তাদের প্রতি দয়ার নজরে রাহমাতের নজরে ভালোবাসার নজরে সেবার নজরে তাকায় ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন রাহমাতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে তাকায় তাহলে তার নেকি সম্পর্কে বলেন লাহু বিকুল্লি নজরাতিন মাবরুর প্রত্যেকটি একটি দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন এক একটি কবুল হজের সব দান করেন কলু কিছু সংখ্যক সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ওই পিতামাতার প্রতি প্রতিদিন একশো এই রহমতের দৃষ্টিতে তাকাই তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন একশো বারই একশোটা কবুল হজের সব দেবেন কয়লা নাম রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন অবশ্যই এরপরে বলেন আল্লাহ আকবর তোমরা একশতবার

তাহলে আল্লাহ রাতার ইচ্ছা ছাড়া ক্ষমা করবেন না ওরা বেঁচে আছেন অথচ সন্তান তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল না এভাবে যদি পিতা মাতা দুইজনে অতিবাহিত হয়ে যান অথবা যাকে কষ্ট দিয়েছে তিনি যদি অতিবাহিত হয়ে যান তা আল্লাহ বলছেন শুনে রাখো তাদেরকে যে জাহান নামে পাঠাবো আছেই কিন্তু তার মৃত্যুর আগে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্য যে শাস্তি সেটা আমি দুনিয়ায় প্রথমে তাকে দেবই দেব এই শাস্তি তাকে দুনিয়ায় প্রথমে ভোগ করতেই হবে দুনিয়ায় তাকে আমি ছাড়ব না মিসকাত চার হাজার নয়শো পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবী মোহাম্মদুর রসুল আলহিম পিতা মাতা সম্পর্কে এই যে কথাগুলো আমাদের বললেন আরো অনেক হাদিস আছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন হারাম যত কাজ আছে

পিতা মাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কোন মানুষ যদি দুনিয়ায় থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এমন কি কোন ব্যক্তি যদি এমন থাকে যে ব্যক্তি পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে কোনো সমাজে আছে লোকে জানে যে এই লোকটা তার পিতা মাতার সাথে সম্পর্ক ভালো নাই এই লোকটার সঙ্গে যে লোকগুলো মিলেমিশে থাকে আল্লাহ তাদের সঙ্গেও সম্পর্ক চিহ্ন করে সে ভালো লোক নয় ভালো লোক হিসেবে যে মানুষগুলো তাকে গ্রহণ করে রাহম পিতা মাতার সঙ্গে সম্পর্ক ছিন্নকারী কোন কমের মধ্যে যদি থাকে সেই ব্যক্তিও ভালো নয় তার সঙ্গেও সম্পর্ক রক্ষা করা যায় না তাকে বুঝাতে হবে যেটা তুমি ছেড়ে দাও পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখো রসুল্লাম বলেন শোনো এভাবে যদি এই ভুল কেউ করে থাকো মানুষ আবার ভুল বুঝে পিতামাতার সঙ্গে যদি আবার সম্পর্ক সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন আর মাঝখানে কাউকে চান না মাঝখানে কোনো কোন ব্যক্তি বা কোন ওসিলার দরকার নাই মান ওসালাহু ওসালাহুল্লাহ যেই পিতামাতার সঙ্গে সে মিলে যায় সম্পর্ক আবার সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই তার সঙ্গে আবার সম্পর্ক সৃষ্টি করতে শুরু করে যে ব্যক্তি পিতামাতার থেকে সম্পর্ক ছিন্ন করে কথা হুল্লাহ আল্লাহ রবুল আলমিন তার থেকে সম্পর্ক ছিন্ন করেন অতএব আমরা যত নেকি করেছি এর আমাজানে এই নেকিগুলো নেকিতে পরিণত হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে পিতা মাতার প্রতি আমাদের সেই সদায় ব্যবহার যারা আজকে আমরা বড় হয়েছি যাদের পিতামাতা নাই আজকে যদি আমরা ভাবি যে আমরা আমাদের সন্তানকে কত ভালোবাসছি পিতা মাতাতে এভাবেই আমাদেরকে ভালোবাসতেন আজকে আমি পিতা হয়েছি আমি মাতা হয়েছি আজকে আমি বুঝছি যে আমার বাপ মা আমাকে কেমন ভাবে প্রতিপালন করেছে মরে গেছেন তবুও কিন্তু এখনো তাদেরকে ভালোবাসা যায় ইন্তকাল করেছেন তারা নাই তবুও তাদের ভালোবাসা যায় সেই ভালোবাসাই হচ্ছে তাদের জন্য এই নেকির মৌসুমে নেকি করা এই নেকির মৌসুমে তাদের জন্য নেকি করা খুব নেকি নিজের জন্য করলেন পিতামাতার জন্য ভাবলেন না কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই নেকি কি নেকি বলে গণ্য করবেন না অতএব আমাদের বুঝতে হবে ভাবতে হবে সর্বশেষ আমাদের ঈদের জামাত মাঠে যেটা হবে সেটা সাড়ে আটটায় এই সাড়ে আটটার পরে আর আমরা দেরি করব না ওখানে যদি সাড়ে আটটার পরে দেরি করি তাহলে কিন্তু এখানে মহিলাদের জামাতে অসুবিধা হবে প্রথম আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আটটায় কিন্তু সত্যপ্রবাহ কমে গেলেও আবার আজকে রাত্র বারোটার থেকে এই প্রবাহের সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক এই জন্য ঠান্ডার ভিতরে আমরা আরও একটু এগিয়ে দিয়ে সাড়ে আটটায় আমাদের জামাত হবে ইনশাআল্লাহ আর এখানে মহিলাদের সাড়ে নয়টায় হবে প্রত্যেক ঘরে ঘরে আপনারা জানিয়ে দেবেন যাতে করে তারা এই জামাতে শরিক হতে পারে বাবার